আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে আটাশি দীর্ঘমেয়াদী কোর্সে লোক নিয়োগ দেওয়া হবে তো এই বিজ্ঞাপনটিতে বয়স দেওয়া হয়েছে পহলা জুলাই দুই হাজার বাইশ তারিখে সতেরো থেকে একুশ বছর বয়স হতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর বয়স হতে হবে তো শারীরিক যোগ্যতা দেওয়া হয়েছে পুরুষের ক্ষেত্রে উচ্চতা দেওয়া হয়েছে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি ওজন দেওয়া হয়েছে পুরুষের ক্ষেত্রে চুয়ান্ন কিলোগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কিলোগ্রাম বুকের মাপ দেওয়া হয়েছে পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক ত্রিশ ইঞ্চি এবং প্রসারণ দেওয়া হয়েছে বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং প্রসারণ দেওয়া হয়েছে ত্রিশ ইঞ্চি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে সবার আগে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওটি চলে যায় কাছে যোগ্যতা দেওয়া হয়েছে জাতীয় মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যে কোনো একটিতে 5.00 ও অন্যটিতে জিপি চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমে যারা লেখাপড়া করেছেন তাদের জন্য দেওয়া হয়েছে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে বিশেষ দ্রস্টবে বলা হয়েছে যে দু হাজার একুশ সালে এইচএসসি এ লেভেল পরীক্ষার্থী প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিন্তু তাদের অবশ্যই জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড বা সমান ফলাফল থাকতে হবে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীর জন্য অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে যে সেনানো বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ যে করবে তিনি আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত প্রার্থী আবেদন করতে পারবেন না এবং প্রতিটি চোখের দৃষ্টি ক্ষণতা ও দৃঢ় দৃষ্টি দুই দশমিক পাঁচ ডায়াপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি এক দশমিক শূন্য ডায়াপ্টারের বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে প্রার্থীর বয়স দেওয়া হয়েছে ১৮ বছর হওয়ার পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয় লেসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে অনলাইনে আবেদন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে বিশে আগস্ট দু তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণকে জয়েন্ট বাংলাদেশ আর্মি ডট ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে উপরে ডান কোনায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আটাশিতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থী টেলিটক ট্রাস্ট ব্যাংক টি ক্যাশ ভিসা মাস্টার কার্ড বিকাশ রকেট ইত্যাদির মাধ্যমে এক টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন প্রক্রিয়াকে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইট বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলাপ লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা সম্পর্কে এখানে বলা হয়েছে যে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা আগামী সতেরোই অক্টোবর দু একুশ অক্টোবর দু একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপরাধ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে জানাতে হবে লিখিত পরীক্ষা সম্পর্কে বলা হয়েছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী বারোই নভেম্বর ২০২১ একুশ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল বাইশে নভেম্বর দুই তারিখ জয়েন্ট বাংলাদেশ বিদেশে প্রশিক্ষণের সুযোগ সুবিধা দেওয়া হবে উচ্চতর শিক্ষা দেওয়া হবে বাসস্থানের ব্যবস্থা করা হবে চিকিৎসা প্রদান করা হবে এবং সন্তানদের অধ্যয়নের সুযোগ সুবিধা রয়েছে বিএমএ প্রশিক্ষণ সম্পর্কে বলা হয়েছে যে ক্যাডেটগন একাডেমিতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবে চতুর্থ বছরে বিএমএ এমআইএসটি তে অবস্থান করে অফিসার হিসেবে স্নাতক ডিগ্রি সমূহ সম্পন্ন করবে তো এখানে বলা হয়েছে বিশেষ নির্দেশনা সম্পর্কে বলা হয়েছে যে সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীকে বিএমএ তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হল অর্থাৎ সাঁতার জানা থাকতে হবে ক্যাডেট কলেজ বিএনসিসি এর ক্যাডেট কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করে এবং এই বিজ্ঞাপনটিতে আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে নয় অক্টোবর দুই হাজার একুশ তো এই ছিল আজকের বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি বিজ্ঞাপনটি যারা যারা আগ্রহী আছেন নয় অক্টোবর দুই তারিখের মধ্যে আবেদন করতে পারে তো অন্য একদিন আসবো অন্য একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ